হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য NSPV। আমি সুজিত, নিয়ে এসেছি উল্লু অফ দ্য ডে। NSPV প্রেজেন্টস উল্লু অফ দ্য ডে। দাদা নমস্কার। নমস্কার দাদা, বলছি আমার সামনে পুজো হচ্ছে, একটু রং করার ছিল, তাই নিয়ে একটু কথা বলতাম দাদা। বলছি দাদা, সামনে পুজো চলে এসেছে, তো আমার বাড়িটা ভেবেছিলাম রং করব, সেই নিয়ে কথা বলতাম দাদা। ও আচ্ছা, তাহলে কোথায় আসতে হবে? এই হায়দ্রাবাদে দাদা। হায়দ্রাবাদে? হ্যাঁ। অ্যাকচুয়ালি মানে আপনি পলাশে ফোন করছেন তো? হ্যাঁ দাদা। একটু জিজ্ঞাসা করার ছিল, তা আপনি বলতে পারবেন কি? ভাই আসুক, আমি এই নম্বরে কল করতে বলবো, একটু পরে আসবে ভাই। একটু পরে আসবে, ঠিক আছে, অবশ্যই অবশ্যই করতে বলেন। অবশ্যই করতে বলেন, একটু আর্জেন্ট ছিল। হ্যালো হ্যালো হ্যাঁ হ্যালো হ্যাঁ দাদা। হ্যাঁ হ্যাঁ বলুন দাদা। আপনি কে দাদা? আমি তো পেন্টার পলাশ। ও পেন্টার। হ্যাঁ দাদা, আপনাকে একটু আগে ফোন করেছিলাম দাদা, আমি হায়দ্রাবাদ থেকে বলছি দাদা। চিনতে পারবেন না, কারণ আগে তো দেখা সাক্ষাৎ হয়নি, তার জন্য হয়তো চিনতে পারছেন না। তো দাদা বলছিলাম যে দাদা, আমার বাড়িতে একটু পুজো আসছে, দেখে একটু ভাবছিলাম পেন্ট করাবো, সেই বিষয়ে একটু কথা বলার ছিল দাদা। না দাদা, বেশিক্ষণ লাগবে না। এর মধ্যে হবে না, ঠিক আছে দাদা। বলছি যে দাদা, এমনি পেন করাতে কি খরচা হয়? ওই আমার টিনটা করাবো। হ্যাঁ, আর কিছু টিন আছে, আমার সাইকেলটা আছে, আর কিছু বাসনপত্র পেন করানো ছিল, পুজো আসছে দেখে। হ্যাঁ দাদা। এমনি কোন কালার করলে দাদা ভালো হবে? গ্রিন কালার। সাইকেলে গ্রিন কালার হলে আর্মি আর্মি হয়ে যাবে না দাদা? আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু গ্রিন কালার না, ঠিক আছে গ্রিন কালার করে। আচ্ছা, আর টিনে কী কালার করা যায় দাদা?